Assalamualaikum viewers, welcome back to my channel. Asha kori shokol bhalo achen. Alhamdulillah, ami bhalo achi. So ajke ami apnar loge share korlam sibas masher oven bake recipe. Amar loge tapa. To apnara okhono dekhte parra tinta sibas mas niche ami medium size or fresh mas ekon. Ami doya poriskar kori ekta tissue paper er upore rakhchi. তাতে মাছৰ এক্সট্ৰা ফানি টিছু পেপাৰৰ মাঝে উঠি যায় এখন এটা ড্রাই গার্লিক চাটনি ফ্লেভাৰ ইউজ কৰমু টপাটক কোম্পানী ওখানে সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে এই ফ্লেভারটা তো এখন মাছৰ লাগি ফ্লেভাৰ ৰেডি কৰাম এখানে নিছি 3 টেবুল চামচ অলিভ অয়েল তো আমি গার্লিক চাটনি 2 টেবিল চামচ দেব দিলাম 1 টিস্পুন হোয়াইট পেপার এখন আমি মিক্স করে দিব ফ্লেভার আর আমি লবণ মরিচটা কিছু দিছি না বিকজ গার্লিক চাটনি সকলটা দেওয়া আছে আর এটা আপনারা আছেন বাড়িও তো ফাইবার আছেন বাড়িও তো অ্যাভেলেবল আছে তো মিক্স হয়ে গেছে তো একটা লেম্বু লাগবো আমি একটা লেম্বু নিয়েছি কেন লেম্বুরে আমি পাতলা করে স্লাইস করে কাটে রাখছি আপনি দেওয়ার লাগে আমি একটা বেকিং টিয়ার মাঝে মাছ ধুইছি আমি মাছের উপর ফ্লেভার দিলাম এখন মাছের মাঝে ফ্লেভারটা ভালো করে আমি লাগাই দিব মজাতে বিকেলে হামাই যায় আমি মাছ উল্টাইয়া মাছের অপোজিট সাইডটাও সেম ওরকম লাগাই দেবো ফ্লেভার আমি যেটা হোল সেট করছি সেই মোল সেটটা ওলা লাগাই দেবো
সো ফ্লেভার ধোয়া শেষ এখন আমি লেম্বু দিলাম মাছের ভিতরে হারাইয়া দিব এক পিস বা দুই পিস করে আমার মাছ রেডি ওভেনে দেওয়ার লাগে সো আমার একটা ইলেকট্রিক ওভেন সো আমি 200 ডিগ্রিতে রাখছি এখন আমি আধা ঘন্টা লাগিয়ে ওভেনে হারাইমু আনটিল গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত যদি দেখি আধা ঘন্টা হইছে না তাহলে আমি আরো তোরা টাইম বাড়াইয়া দিব আমি হারাই লিছি ওভেনও মাছ আমি ওভেন থেকে বা করে লাইছি দেখতে পারা মাছ রেডি হয়ে গেছে এখন আমি প্লেট করে লাইম মাছটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে পারা খুব সুন্দর ইয়া হয়েছে কালারটাও সুন্দর হয়েছে সো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবসময় হয়ে আর এখনো হইরাম লাইক করবা কমেন্ট করে জানাইবা আপনার কাছে কিলা লাগলো সকল ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ।